ফুল ফুল শব্দটা খুব সহজেই আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে, তাই যখনই ফুলের কথা হচ্ছে তখনই আমাদের যেতে লাগবে কিন্তু খিরাই। আমাদের আজকে গন্তব্য হচ্ছে খিরাই, যেটা মেদিনীপুরে অবস্থিত। আজ বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই আমরা 10:30টার মেদিনীপুর লোকালটা রিদ্ধি টিভিতে আপনাদের আরও একবার স্বাগত। আমি রিদ্ধি, আজ আবারও আপনাদেরকে ওয়ান ডে ট্যুরে নিয়ে যাচ্ছি খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। ফুলের উপত্যকা বা ফুলের দেশ বললেও কিছু ভুল বলা হবে না। পাঁশকুড়া স্টেশন পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায় এই ফুলের বাগানটি। হাওড়া থেকে মেদিনীপুর যেতে পাঁশকুড়ার পরের স্টেশনই খিরাই। যেহেতু এই ফুলের জায়গাটা পাঁশকুড়া এবং খিরাই স্টেশনের মাঝামাঝি, সুতরাং পাঁশকুড়া হয়েও কিন্তু এখানে আসা যায়, কিন্তু খিরাই থেকে রাস্তাটা ছোট হয়। অলরেডি ট্রেন খিরাই স্টেশন ঢুকে গেছে, এখন আমাদের নামার পালা। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। গত বছর কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন লাইন বরাবরই হেঁটে যেতে হতো, এবছর রাস্তাটা একটু চেঞ্জ করেছে, 1 নম্বরের পাশ থেকেই পুরো রাস্তাটা নিচে নেমে যাচ্ছে। নেমেই দেখলাম মারুতি এবং টোটো দুটোই দাঁড়িয়ে আছে, যার ভাড়া মাত্র 20 টাকা। কিন্তু আমরা অনেককে দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে, তাই তাদেরকে অনুসরণ করে তাদের পেছন পেছনে চললাম মাটির রাস্তা ধরে। আমার তো ভীষণই ভালো লাগছিল, চারিদিকের পরিবেশটাও ভীষণই সুন্দর। কলকাতার গ্যাদারিং পেরিয়ে এরকম একটি মেঠো রাস্তা দিয়ে যেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন পাশ থেকে মারুতিও যাচ্ছে, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। এখনও অনেকটা পথ চলা বাকি। খিরাই স্টেশন থেকে এই ফুলের উপত্যকাটি কমপক্ষে 1 কিলোমিটার। আমার ঠিক বাঁ দিকে ওপর দিয়ে কিন্তু ট্রেন লাইন যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যারা ফুলবাগান থেকে ফিরছে তাদের প্রত্যেকের মাথায় কিন্তু ফ্লাওয়ারের ক্রাউন। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে একেবারে পৌঁছে গেছি। এখান থেকেই ফুলের বাগানে এন্ট্রি। ফুলের বাগানে ঢোকার মুখেই দেখতে পেলেন যে প্রচুর ফুলের দোকান, যেখান থেকে ফুল কেনা যাচ্ছে এবং ফ্লাওয়ার যে ক্রাউনগুলো সেগুলোও পাওয়া যাচ্ছে। আমিও একটা ফুলের ক্রাউন কিনে ফেললাম 30 টাকা দিয়ে। এটাই এখানকার ট্র্যাডিশন বলতে পারেন। এই জায়গাটা জাস্ট অসাধারণ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। একপাশে কংসাবতী নদী, তার একপাশে ফুলের উপত্যকা এবং ওপর দিয়ে যাচ্ছে ট্রেন। জাস্ট সব কিছু মিলিয়ে একদম অসাধারণ একটা অনুভূতি। যেদিকেই চোখ যাচ্ছে শুধু মনে হচ্ছে ফুলের চাদর পাতা রয়েছে।
প্রত্যেক বছরই এখানে লাখ লাখ ভিউয়ার্স আসে শুধুমাত্র এই ফুল দেখতে। এখানে আসার সময় কিন্তু খাবার ঠাবার আনার কোনো দরকার নেই, কারণ এখানে যে এন্ট্রান্স আছে তার আগেই প্রচুর খাবারের দোকান আছে। এই ফুলের উপত্যকাকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে একদম মেলার মতো, এবং চারিদিকে ফুলের বাগানটার এপাশ ওপাশ সব দিকেই কিন্তু পিকনিকও হচ্ছে এই শীতের মরশুমে। এন্ড অফ জানুয়ারি কিন্তু এখানে যাওয়ার পারফেক্ট টাইম। অনেকেই হয়তো এই জায়গাটা চেনে না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিও, যাতে কলকাতার একটু কাছাকাছি একদিনের মধ্যে ঘুরে আসা যায়। বর্ষার সময় কিন্তু এই জায়গাটা পুরোটাই জলের তলায় থাকে, যেহেতু কংসাবতী নদীর একেবারে ধারেই এই উপত্যকাটা অবস্থিত। আমি এখান থেকে একজন মালিকে ধরলাম, যার বাগানের থেকে আমি কিছু ফুল কিনব। যেহেতু আমি গত বছরও গেছিলাম, তাই ইনি আমাকে চিনতে পেরেছেন এবং তার বাগানের দিকে আমাকে নিয়ে যাচ্ছেন। একসাথে এত ফুল দেখে ভীষণ খুশি। এখন সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির, আমি আবারও ফিরছি বিরতির পরে। চলে যায় সে কুসে ফিরে আসে না, সেটা একটা বড় সাবজেক্ট। কিন্তু গল্পটার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের মিডিয়া। বিশ্বজিৎ চক্রবর্তী আছেন, কবি সত্যমন্ডল আছেন, সোমা চক্রবর্তী আছে, হ্যাঁ মোটামুটি নাম করা করা শিল্পীদেরও ও নিয়েছে, আমি ভীষণ সুন্দর কাজ করেছে, চলে আপনারা দেখবেন কেমন। ফিরে আগেই বলে দিই, এত ফুল দেখে কিন্তু কেউ আবার নিজে থেকে ফুল ছিঁড়তে যাবে না, তাহলে কিন্তু ভারী জরিমানা দিতে হতে পারে। আমি ওনার পারমিশন নিয়েই গাছের থেকে দু তিনটে ফুল ছিঁড়েছি। অনেকেই কিন্তু এখানে ফেসবুক রিল বানাচ্ছে, কেউ বা ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে, কেউ বা ফটো সেশন করছে। এসব করতে কিন্তু এখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই, যে যার খুশি মতো ফটো তুলতে পারে, কিন্তু এখানে কিন্তু ফুল গাছে হাত দেওয়া যাবে না। আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, মানে যে কালারিং ফুলগুলো, সেগুলোর জন্য আমাকে মাত্র 20 টাকা দিতে হয়েছে। রেল ব্রিজের নিচে আর কংসাবতীর পাশে কিন্তু বাইক রাখারও ব্যবস্থা আছে এবং ফোর হুইলারেরও রাখার ব্যবস্থা আছে। এখানে আসার সঠিক সময় কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, কারণ ফেব্রুয়ারি মাসটা পেরোলে কিন্তু এখানে গরম পড়ে যায়। দেখতেই পাচ্ছেন খোলা জায়গা, কোথাও কিন্তু কোনো রকম শেড নেই। ফুলের বাগান থেকে বেরিয়ে এসে কিন্তু এখানে প্রচুর গাছ পাওয়া যাচ্ছে। আমি আসার সময় দুটো টাইম ফুল এবং একটি লঙ্কা গাছ ওখান থেকে কিনে নিয়ে এসেছি। ওখানে গাছের দাম আমাদের এখানের থেকে অনেকটাই কম। গাছ কেনা হয়ে গেলে এখানেই হোটেল থেকে আমরা দুপুরের খাবার খেয়ে খিরাই স্টেশনের দিকে রওনা দিলাম। যেহেতু আসার সময় অনেকটা রাস্তাই হেঁটে এসেছিলাম, তাই যাওয়ার সময় কিন্তু আমরা মারুতি ভাড়া করেছিলাম, 20 টাকা করেই ভাড়া। রাস্তাটা খারাপ হওয়ার কারণে, যেহেতু মাটির রাস্তা, খুবই কষ্ট হচ্ছিল আমাদের মারুতিতে আসার সময়। মনে হচ্ছিল এর থেকে বরং হেঁটে গেলেই হয়তো ভালো হতো। ঘণ্টাখানেক ফুলের উপত্যকায় কাটাবার পর আমরা যখন স্টেশনে ঢুকলাম, তখন ঘড়ির কাঁটায় ঠিক 2:39 বাজে। 2:40 কিন্তু হাওড়া লোকাল পেয়ে গেলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে এবং একদিনের ট্যুরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।